তোমার দুইজনে গিতো আগে নিলাম বিসমুল্লাহি রহমান রাহিম দর্শক মাছ ধরতে যাইতেছি আজকে ব্রহ্মপুত্র নদীতে আমাদের সঙ্গী আজকে দুইজন এই যে বাবু যাইতেছে বাড়ির দিকে ঘুরে আসবো এখানে লোকায় এবং আমাদের বড় ভাই এই যে লোকায় বউটা উঠাইতেছে একসঙ্গে মাছ ধরতে যাইতেছি দর্শক এই যে লোকায় নগী বইটা তোলা হইতেছে আমরা যে লোকেশনে যাবো এটি ব্রহ্মপুত্র নদী এই যে দেখাইতেছি আপনাদেরকে নদীর পরিবেশ সুবিশাল ব্রহ্মপুত্র নদী এই নদীতেই মাছ ধরতে যাব এখন দর্শক সবাই ভিডিও জুড়ে থাকবেন মাছ ধরবার হয় নাকি বড় গাইরা তুলতে যদি যায় তাহলে তো অসুবিধা দর্শক দেখেন আজকে পানি খুবই পরিষ্কার পরিষ্কার পানিতে মাছ ধরতে যাইতেছি খুব সুন্দর সুন্দর বাস হয় এই যে প্রায় দুই লোকা তিন লোকা একসাথে যে দেখেন পিছনে আরও একজন আছে আগে আরও একজন আছে এক সঙ্গে যাইতেছি আস্তে আস্তে আমরা দাউনের খুঁটি পর্যন্ত আয়সা পাইলাম এই যে দাউন সকালবেলা দেওয়া হয়েছিল দেওয়ার দৃশ্য আমি দেখাইতে পারি নাই দর্শক দুঃখিত এখন তোলার দৃশ্য দেখাইতেছি দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবে খুবই পরিষ্কার পানি পরিষ্কার পানিতে একদম পরিষ্কার পরিষ্কার মাছ মানে ভালো ভালো মাছ দেখতে সুন্দর সুন্দর মাছ হয় আমাদের মাছ ধরার লোকটা তো দেখতেছেন মিষ্টি মিষ্টি হাসা আছে এ কিন্তু একচুয়ালি না স্কুল চেংরা আজকে মুরব্বীদের সাথে মাছ ধরতে এসে দর্শক দেখেন কি সুন্দর সুন্দর মাছ বরিয়া লাগছে বাবু হ্যাঁ একদম বরিয়া মাছ পানি দেখেন না কি সুন্দর পানি একদম পরিষ্কার এই পরিষ্কার পানিতে এই যে মাছ গুলাও খুবই সুন্দর আইসে আরো একটা আইসে একটার পর একটা আইসা থাকলে ভালো লাগবো হ্যাঁ দেখতেও ভালো সুন্দর সুন্দর আর মাছ দেখেন দর্শক যে স্থানে আসি এই আরো একটা বাহ এরকম একটার পর একটা ধরে থাকলে সে ভালো লাগে বাহ এতে তিনটা হয়ে গেল আর একটা আইল না আরো একটা আছে আয়ের খাইতে আছে নাকি প্রত্যেক বসতি লাগছে দর্শক প্রত্যেকটা বসতি লাগছে আর একটা লাগছে এটা ধরছে এটা আর বসে কি বা কি আছে প্রত্যেক বসতি লাগছে খুব সুন্দর সুন্দর আর মাছে যে না এটা ধরে নাই যাই হোক একটার পর একটা কয়েকটা এটা তো আছে একটার পর একটা একটার পর একটা দর্শক দেখাইতেছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন আমি এটি যে স্থানে দেখাইতেছি আপনাদের অরিজিনালি ব্রহ্মপুত্র নদীর একটি সুতি এটা অরিজিনালি ব্রহ্মপুত্র নদী না এই দেখেন পাহাড়ের সঙ্গেই এটি তো চান্দিঙ্গা পাহাড়

বড় হা দর্শক ছোট মানুষ তো কইতে খুবই টান পায় আমরা আপনাদের দৃশ্য দেখাইতেছি দেখাইতে দেখাইতে দেখেন দক্ষিণ দিকের থেকে মেঘ এই যে পাহাড়ের উপর দিকে আসতেছি খুবই বৃষ্টি আর মেঘ আসতেছে বানপানি হয়ে গেছে যার জন্য মাছ ধরার অন্য কোনো ক্যাপাসিটি নাই নাই বসি সেরা যার জন্য আমি ডেলি দিন আপনাদেরকে বর্ষি দিয়ে মাছ ধরার দৃশ্যই দেখে আসি দর্শক মনে কিছু নিবেন না সময়ের সাপেক্ষে সবকিছু হয় এই যে কয়েকদিন পরে পানি কমলেই ইলিশ মাছ ধরা বা বিভিন্ন মাছ ধরার দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাইতে পারবো বর্তমান বর্ষার পানিতে নদী ভর্তি এখন ভিডিও বানান খুব কষ্টকর দর্শক আমরা সব সময় জিনিয়ন ভিডিও আপনাদেরকে দেখায় থাকি যার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হতেছে কয়েকদিন যার জন্য খালি বসি দিয়ে মাছ ধরা দৃশ্যই আপনাদেরকে দেখাই দর্শক দর্শক এই যে দেখেন বাতাস আর বৃষ্টির মধ্যে যে বাবু মাছ কিন্তু মাছ ধরেই আছে সারে নাই সুন্দর সুন্দর বাতাস আর বৃষ্টি এক রাহে উঠে আছে পাহাড় ঢেকে আসছে খালি বৃষ্টি এর মধ্যেও কিন্তু আমাদের মাছ ধরা জারি আছে যাই হোক এত বৃষ্টিতে বা বাতাসে থাকা সম্ভব না তার মধ্যেও দেখাতেছে দেখি বাবু মাছটা অল্প ছিল কি সুন্দর আরো একটা ধরছে মাছ তো একটার পর একটা ধরেই আছে কিন্তু দেখানি অসুবিধা খুবই বাতাস আর বৃষ্টি আসলো যার জন্য আমরা কোনো নিরাপদ স্থানে এই যে আরো একটা ধরছে এই যে এই যে দেখেন আর মানে ধরলো নাকি